বন্ধুরা, তিনটি সাইকোলজিক্যাল পয়েন্ট। যেই মেয়েটিকে তুমি পছন্দ করো, সেই মেয়েটি নিজে তোমাকে এসে আই লাভ ইউ বলবে, আমি গ্যারান্টি দিলাম। তোমার কাজ শুধু হবে পয়েন্টগুলোকে ফলো করা। তিনটে পয়েন্ট, তিনটে স্টেপে আমি বলবো তিনটে পয়েন্ট। এই তিনটে পয়েন্ট ঠিকঠাকভাবে তুমি ফলো করতে পারলেই যাকে তুমি এতদিন ধরে মনে মনে চেয়ে আসছো বাট মুখে বলতে পারোনি তুমি ভালোবাসো তাকে, সে নিজে এসে তোমাকে ভালোবাসবে, সে নিজে এসে তোমাকে প্রপোজ করবে, নিজে এসে তোমাকে আই লাভ ইউ বলবে। টিপস নাম্বার ওয়ান, যে মেয়েটিকে তুমি পছন্দ করো তার চোখের দিকে তাকিয়ে থাকবে। কীরকম? সে যেখানেই তার সাথে তোমার দেখা হবে, সেটা রাস্তায় হতে পারে বা কোনো অফিসে বা যেখানে তার সাথে দেখা হচ্ছে তোমার, তুমি তার চোখের দিকে তাকাবে। তার চোখের দিকে এমনভাবে তাকিয়ে থাকবে যেন তার মনে হয় তুমি তাকে কিছু বলতে চাইছো, যেন তার ফিলিংস হয় যে তুমি এতদিন ধরে তোমার মুখে যে কথাগুলো বলতে পারছো না সেগুলো তুমি তোমার চোখ দিয়ে বলছো। তুমি চোখের মাধ্যমে তাকে পটানোর চেষ্টা করবে, প্রথমে মুখ দিয়ে বলতে যাওয়ার দরকার নেই, চোখের মাধ্যমে পটানোর চেষ্টা করবে। দেখবে অনেক ছেলে দেখবে এমন থাকে, কোনো মেয়ের সাথে দেখা করতে গেল বা কোনো মেয়ের সাথে দেখা হলো, চোখের দিকে না তাকিয়ে না মেয়েদের বুকের দিকে তাকায়, এদিক ওদিক তাকায়। তুমি কিন্তু এরকম মারাত্মক ভুল করবে না। এরকম করলে কিন্তু ওই মেয়েটির নজরে তুমি চিরজীবনের মতো ছোট হয়ে যাবে, তোমার ব্যাকগ্রাউন্ড চিরজীবনের মতো ছোট হয়ে যাবে। তাই যখনই মেয়েদের সাথে দেখা করতে যাবে বা মেয়েদের সাথে কথা বলবে, মেয়েদের সামনে যখন যাবে তার চোখের দিকে তাকাবে যাকে তুমি পছন্দ করো, তার চোখের দিকে তাকিয়ে তার সাথে কথা বলবে, বা কথা না বললেও কোনো অসুবিধা নেই, বাট তোমার ব্যাকগ্রাউন্ড যেন ভালো থাকে তার সাথে, ঠিক আছে? তার জন্য তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে হবে। চোখের দিকে তাকালে কী হয়, তার তোমাকে দেখে একটা মনে হয় যে হ্যাঁ তুমি আত্মবিশ্বাসী, এরকম কিছু মনে হয়। তাই চোখের দিকে তাকাবে, ভুল করেও এদিকে ওদিকে কোনো রকম তাকাবে না, বা ওই মেয়ের সামনে অন্য কোনো মেয়ের দিকেও ভুল করেও তাকাবে না, তাহলে কিন্তু তোমার গেম এখানেই ওভার। তাই কি বললাম, এক নম্বর পয়েন্ট, যখনই মেয়েদের সাথে দেখা করতে যাবে বা দেখা হবে তুমি তার চোখের দিকে তাকিয়ে থাকবে এবং এমনভাবে সুন্দর করে তাকাবে হালকা স্মাইল দিয়ে যেন তার মনে হয় তুমি তাকে কিছু বলতে চাইছো, এবং তুমি চোখ দিয়ে বলার চেষ্টা করবে যেটা এতদিন মুখে বলতে পারোনি সেই কথাটা। নাম্বার দুই, যে জায়গায় বা যে রাস্তা দিয়ে মেয়েটি রোজ যাতায়াত করে, তুমি সুন্দর একটা ভালো জায়গা দেখে তার জন্য রোজ একই জায়গায় ওয়েট করবে। মনে রাখবে, যেই রাস্তা দিয়ে রোজ যাতায়াত করেও সেই রাস্তায় একটা সুন্দর জায়গা দেখে তুমি রোজ তার জন্য ওয়েট করবে এবং তাকে দেখা করবে তার সাথে, বা দাঁড়িয়ে থাকতে পারো, ওর যেন মনে হয় তুমি ওকে শুধুমাত্র দেখার জন্য রোজ তুমি ওখানে দাঁড়িয়ে থাকো। তুমি কোনোরকমভাবে ওকে ডিস্টার্ব করতে পারবে না, কিন্তু কোনোরকম ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব মানে হচ্ছে তুমি ওর পেছু পেছু হেঁটে যাবে না, তুমি ওকে ডাকবে না, ওর সাথে কথা বলার চেষ্টাও করবে না, বা তুমি কোনোরকম ওর ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করবে না। তুমি চুপচাপ ওকে দেখার জন্য দাঁড়িয়ে থাকবে, দেখবে, হালকা স্মাইল দেবে, ব্যাস ও চলে যাবে। তারপর ও চলে গেলে তুমি চলে আসবে। রোজ একই জায়গায় একই টাইমে এটা তোমাকে করতে হবে। এইভাবে কিন্তু ওর মনে তোমাকে তোমার ভালোবাসার ফিলিংস সেটা জাগাতে হবে। এরকম তুমি মোটামুটি 15 থেকে 20 দিন করবে এই কাজটা। তারপর তুমি হঠাৎ করে 5 দিনের জন্য উধাও হয়ে যাবে, মানে তুমি 20 দিন ওর জন্য একই জায়গায় ওয়েট করে আছো, একই জায়গায় ওর সঙ্গে দেখা করছিলে, তারপর থেকে হঠাৎ 5 দিন তুমি উধাও হয়ে গেছো, ঠিক আছে? 5 দিন কোনোরকমভাবে ওকে দেখা দেওয়া যাবে না, সে যেন তোমাকে কোনোরকম 5 দিন দেখতে না পায়। ও দেখবে তোমাকে পাগলের মতো খুঁজবে। মনোবিজ্ঞানের ম্যাজিকটা এখানেই শুরু হয়েছে। ম্যাজিকটা কীভাবে কাজ করবে সেটা তুমি দেখো। ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করে ফেলেছে, কেননা তুমি ওকে দেখার জন্য রোজ একই জায়গায় যেতে, সেটা যেমন তেমন ওটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। তোমাকে ওই একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে দেখে সেটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর সেটা যখন ও দেখতে পাবে না ও পাগল হয়ে যাবে।
মনে রাখবে, মেয়েরা কোনো জিনিস যদি একবার অভ্যাস করে নেয় সেটা সহজে কিন্তু ছাড়তে পারে না। ভালো লাগা আর অভ্যাস দুটো জিনিসের মিশ্রণেই কিন্তু ভালোবাসা তৈরি হয়। ওর তোমাকে আস্তে আস্তে ভালো লাগছিল, আর ভালো লাগছিল বলেই আজ তোমাকে দেখতে পাবে না, তার জন্য ও পাগলের মতো তোমাকে খুঁজতে থাকবে। তাই তুমি 5 দিন পর আবার তুমি সেম জায়গায় দাঁড়াও, ম্যাজিকটা কাজ করেছে তোমার। সে দেখবে তোমার কাছে আসবে, এসে তোমার সাথে নিজে কথা বলবে, কী ব্যাপার, তুমি কোথায় ছিলে এতদিন, তুমি 5 দিন কেন আসোনি, কী হয়েছিলো, শরীর টরীর খারাপ হয়েছে নাকি, এরকমভাবে তোমাকে তোমার ব্যাপারে বিভিন্ন রকম কথা জিজ্ঞাসা করবে। এতদিন কিন্তু তোমার সাথে কথা বলেনি, তুমি দেখতে ও দেখতো ব্যাস চলে যেত, আর তুমি যখন তাকে অভ্যাস করে দিয়েছো, তোমার আদত লাগিয়ে দিয়েছো, আর 5 দিনের জন্য যখন তুমি সেটা স্টপ করে দিয়েছো, ম্যাজিকটা শুরু হয়ে গেছে। ওর মনেও তোমার জন্য ভালোবাসার হরমোন খেলতে শুরু করে ফেলেছে, তুমি সেটা বুঝতে পারবে। নাম্বার 3, লাস্ট কাজ, তোমাকে মুখে হাসি রেখে ওর সঙ্গে কথা বলাটা শুরু করতে হবে। যখন দেখছো ও তোমাকে গ্রিন সিগন্যাল দিচ্ছে, তোমাকে দেখে হাসছে, তোমাকে দেখছে, বারবার ঘুরে ঘুরে দেখছে, তুমি 5 দিন আসোনি বলে সে অনেকটা উত্তেজিত হয়ে পড়েছে, এরপর তোমাকে ওর সাথে কথা বলাটা শুরু করতে হবে। আর তুমি যদি কথা বলা শুরু করে দাও, দেখবে ও কিন্তু তোমার হাত ধরে প্রেমের জগতে তোমাকে নিয়ে চলে গেছে, কেননা ওর মনে ও তোমার ছবি এঁকে ফেলেছে। তুমি যখন ওর সাথে কথা বলাটা শুরু করবে, দেখবে ও তোমাকে ওর সমস্ত কথা বলে দেবে, ও তোমাকে মনে মনে পছন্দ করতো, ও মনে মনে ভালোবাসতো, ও তোমাকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখতো, তুমি 5 দিন আসোনি তার জন্য ও খুব কষ্ট পেয়েছে, খুব কেঁদেছিল, সমস্ত কিছু এভরিথিং তোমাকে সব জানিয়ে দেবে, তোমাকে সব জানিয়ে দেবে, সমস্ত কিছু বলে দেবে। তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, ওও তোমাকে সত্যিই ভীষণ ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। এরকমভাবেই একটি মেয়েকে পটানো যায়। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। নেক্সট অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সকলকে ধন্যবাদ। যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে।